চার বছরের প্রেমের সম্পর্ক তি টানায় মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলো প্রেমিক প্রেমের ব্যর্থতার শোক কাটাতেই রাগে ক্ষোভে এই কাজ করেন তিনি আমি আর কখনোই কোন নারীর সঙ্গে স্পর্শে যাব না প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব তবু নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছালনা অতি ভয়ানক শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা রূপা গোলাপ ফুলের পাপড়ি ও বিশ লিটার দুধ দিয়ে গোসল করেন এই প্রেমিক চার বছর আগে সিরাজগঞ্জের হাসেম ওসামার সাথে ফেসবুকের মাধ্যমে কুড়িগ্রাম জেলার রোমারি সদরের মসম্মত নুপুর খাতুনের পরিচয় হয় পরে তারা প্রেমের সম্পর্কে জড়ায় প্রেমিকের সব কিছু মেনে নিয়েই বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় প্রেমিকা কিন্তু কিছুদিন আগে প্রেমিক বেকার বলে হঠাৎ সম্পর্কে রীতি টেনে অন্য এক পুরুষকে বিয়ে করে ওই তরুণী প্রেমিকার ছেড়ে যাওয়া মানতে না পেরে প্রথমে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে পরিবারের কথা ভেবে মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল করেন ওই যুবক জীবনে প্রেম ও বিয়ে না করার কথা বলে শপথ নেন বিরহের তীব্র আগুনে পুরে ছাই ছলনাময় নারী খোঁজ নাই নিয়ার আমি তার পা ধরে কেঁদেছিলাম আর বলেছিলাম প্রিয় তুমি ছাড়া আমি নিঃস্ব সে আমায় বলেছিল হাজার আবেগে কাজ হবে না বৎস গত আট জুন বেলা সাড়ে এগারোটায় উপজেলার তারা সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে প্রথমে মাথা ন্যাড়া করে পরে দুধের সাথে সোনা রূপা গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে গোসল করেন তিনি ওসামার চুল কাটাটা অন্যরকম অনুভূতি বছরের চুল কাটানোর জীবনে এমন ঘটনা দেখেনি এই নরসুন্দর মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে তোমার চুলগুলো অনেক সুন্দর তখন আমি তাকে বলি যাও আমি আর চুল কাটবো না তখন সে আমাকে বলে আমি মরে যাবো তাও কখনো তোমাকে ছেড়ে যাবো না বলে সে কসম কাটে তারপর থেকেই আমি আর কখনো চুল কাটিনি এছাড়াও তার সাথে আমার তিন চারবার সাক্ষাৎ হয়েছে কথা ছিল বাসলে দুজন একসাথে বাসবো মরলে দুজন একসাথে মরবো কিন্তু বিশ্বাসঘাতক প্রেমিকা একটু লোভের কারণে চার বছরের প্রেম এবং প্রেমিককে হত্যা করে ছেড়ে চলে যায় শ্রীকৃষ্ণপুর গ্রামবাসী বলেন হাসেম একটি মেয়ের সাথে প্রেম করেন পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘদিনের চুল দাড়ি কেটে দুধ দিয়ে গোসল করেন এই বিষয়ে তারাস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন বলেন বিষয়টি আমি শুনেছি ছেলেটির সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় এতে মনোক্ষুব্ধ হয়ে রাগে ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে দেশ রূপান্তর নিউজ ডেস্ক